সুন্দরপুর ইউনিয়নের চানগাঁও গ্রামের মৃত আব্দুল মুনাফের ছেলে মোহাম্মদ বাবুল। ঢাকার যাত্রাবাড়ির একটি মৎস্যহারতে কাজ করতেন বাবুল। দুই সন্তান, স্ত্রী ও মা বাবাকে নিয়ে সুখেই ছিলেন তিনি। কিন্তু একটি দুর্ঘটনা পাল্টে দিল দৃশ্যপট। 2016 সালের 27 নভেম্বর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাম পায়ের 60টি স্থান ভেঙে চূর্ণ হয়ে যায় বাবুলের। প্রথমে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরপর 9টি অপারেশন হয় বাবুলের পায়ে। ততদিনে জমি জমা ভিটে বাড়ি বিক্রি করে সর্বশান্ত হয়ে গেছেন তিনি। এদিকে চিকিৎসারও বাকি রয়ে গেছে, ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। পায়ের ভেতরে থাকা রড বের করা হয়নি, বাঁকা করতে পারেন না হাঁটু। এক প্রতিবেশী দয়া করে বিনে ভাড়ায় থাকার জন্য একটি কক্ষ দিয়েছেন। সেখানেই তিনি প্রায় 1.5 বছর যাবৎ বাস করছেন স্ত্রী সন্তান নিয়ে। তখন আমাকে এসে বললো যে আমার তো ভাই থাকার জায়গা না, এখন আমি কি করবো। তখন আমি বললাম যে আমার এখানে একটা রুম আছে বড়, তুমি এখানে থাকো, ভাড়া লাগবে না, তুমি যতদিন তোমার চিকিৎসা না হয় ততদিন তুমি এখানেই থাকো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি তাকে সাহায্য সহযোগিতা করেন তাহলে সে এই তার বাচ্চা বউ মা এদেরকে নিয়ে চলতে পারে। বাবুলকে আর্থিকভাবে সাহায্য করেছেন এলাকার অবস্থাপন্ন মানুষজন, কিন্তু এসব সাহায্য তার অপারেশনগুলো করার জন্য পর্যাপ্ত নয়। হতভাগ্য বাবুল তাই এখন সাহায্য প্রার্থী হয়েছেন পুরো দেশবাসীর কাছে। তার ছেলে মেয়ে আছে, এখন ছেলে মেয়ে ওই চিকিৎসা করবে, লালন পালন করবে, নাকি তার পায়ের চিকিৎসাই করবে? এখন তো সে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। তাই এখন ছেলেটা চাইতেছে যে যদি এলাকার দেশের বিত্তশালী ব্যক্তি অনেক আছে, তাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে হয়তো আল্লাহর তরফে তেও শান্তি পাইল, এবং যারা করে তাদেরও আল্লাহ রহমত করুক। সেই এখন আমার একটাই চাওয়া যে দেশবাসীর লোক আমাকে যদি সাহায্য করে তাহলে আমি কোনো অপারেশন হইয়া আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি চলতে পারি। সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ আলমও বাবুলের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন। বাবুল মিয়াকে একটু হেল্প করলে তার চিরকৃতজ্ঞ থাকবে তার ফ্যামিলি। পাশাপাশি আমি সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবেও চাচ্ছি যারা সমাজে বিত্তবান আছেন তাকে একটু উপকার করলে মনে হয়, আমার মনে হয় খুব ভালো হবে। বাবুলকে সাহায্য পাঠাতে মোহাম্মদ বাবুল অ্যাকাউন্ট নাম্বার 6163400312, অ্যাকাউন্ট নাম্বার 6163400312, ব্যাংক এশিয়া লিমিটেড, গৌরীপুর ব্রাঞ্চ, কুমিল্লা। মোবাইলে যোগাযোগ করতে 01992958601। কুমিল্লার কাগজ, ওয়েব টিভি।